ইংরেজি রিডিং ও বানান শেখার জন্য যে দুটি নিয়ম আজকের এই ক্লাসে আমি শেখাবো তা কোনো স্কুল বা কলেজে শেখানো হয় না। অথচ দেখুন, এই দুটি নিয়ম না জানলে আপনি কোনোভাবেই সঠিক পদ্ধতিতে ইংরেজি রিডিং ও বানান শিখতে পারবেন না। তো কাজেই ক্লাসটিকে এন্ড পর্যন্ত করবেন। সো ফার্স্ট আমরা দেখব এ ইউ। তো এ ইউ দুটি ভাওয়েল, মানে ভাওয়েল পেয়ার, এই এ ইউ পাশাপাশি থেকে অ হিসেবে উচ্চারিত হয়, বিষয়গুলো জানা খুবই জরুরি। সো এখানে প্রথম শব্দ যদি এরকম দেখি তাহলে হবে ফ্রড, এফ আর এ ইউ ডি, এটা হয় ফ্রড। কীভাবে হচ্ছে সেই বিষয়টা দেখে নাও। এখানে এফ আর দুটি কনসোন্যান্ট পাশাপাশি আছে, আর আমরা জানি এফ তে ফ আর তে র, তার মানে যুক্ত হয়ে যাবে, হবে ফয়র ফ্র, মানে ফয়র অফ লা ফ্র। এরপরে এ ইউ, আমরা দেখলাম যে এ ইউ পাশাপাশি থেকে অ হিসেবে উচ্চারিত হয়। পরে আছে ডি, ডি এর বাংলা প্রতিবর্ণ ড। তো ফয়র অফ লা ফ্র, এ ইউ তে অ, ফ্র ডি তে ড, ফ্রড। দেখো, আমরা জানি অ এর কোনো কার হয় না, স্বর আ তে আকা, হ্রস্ব ই তে হ্রস্বিকার, এই কারগুলো কিন্তু এরকম হয়। তবে অ যে আছে, মানে অ স্বর অ, এটা কিন্তু লুপ্ত হয়ে যায়, এটার কোনো কার হয় না। তার মানে ফয়ার অফ লা ফ্র এর সাথে যদি অ যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু সেটা ফ্র থাকবে, এখানে কোনো আকারের মতো চিহ্ন আর আসবে না। তো ওটা ফ্রড, ফ্রড। এরকম করে শব্দ যদি আমরা দেখি আরও, অথর, এ ইউ টি এইচ ও আর, অথর। তো এখানে এ ইউ এর সাউন্ড হবে অ, অ, টি এইচ এর সাউন্ড থ, থ, ও এর শর্ট সাউন্ড অ, অ, আর এর বাংলা প্রতিবর্ণ র। তো এ ইউ অ, টি এইচ তে থ, এরপর ও এর সাউন্ড অ, তো থ অ থ, আর এর জন্য র, তাহলে থর। মানে এ ইউ সাউন্ড অ, টি এইচ ও আর, থর, অ থর, অথর, অথর মানে লেখক, লেখক। আর আগের যে শব্দটা ছিল ফ্রড, ওটার মানে প্রতারণা, ঠিক আছে, ওটা দেইনি যদিও। তো মাঝে মাঝে শব্দার্থগুলো একটু পড়ে নেবে, তাহলে সুবিধে হবে, শব্দগুলো তোমাদের সাথে পরিচিত হবে। তো ফ্রড মানে প্রতারণা, অথর মানে লেখক। নেক্সট আমরা দেখব অটো, এ ইউ টি ও, অটো। তো এখানে এ ইউ এর সাউন্ড অ, টি ও টো, অ টো, অটো, অটো মানে স্বয়ংক্রিয়, স্বয়ংক্রিয়। নেক্সট কজ, সি এ ইউ এস ই, এটার উচ্চারণটা কজ, কজ। তো এখানে কিন্তু সি এর সাউন্ড হবে ক, সি তে ক, এ ইউ এর সাউন্ড আমরা জানি অ, তো ক অ ক, এস এর সাউন্ড এখানে হবে বর্গীয় জ, আর শব্দের শেষে ই সাইলেন্ট। তো এখানে ক অ জ, কজ। তো এখানে বুঝে নাও এস কেন বর্গীয় জ হিসেবে উচ্চারিত। তো যখন দেখবে কোনো শব্দে এস এর সামনে ভাওয়েল আছে এবং এস এর পিছনেও ভাওয়েল আছে, তো তখন কিন্তু এস সেখানে বর্গীয় জ হিসেবে উচ্চারিত হবে। তো এখানে এটার উচ্চারণটা কজ, কজ। ওকে, সো এরকম করে বাকি আরও শব্দ দেখে নেব আমরা, যেমন আছে পজ, পি এ ইউ এস ই, পজ, কারণ পি তে প, এ ইউ অ, এস এর সাউন্ড এখানেও জ, তো পজ, আর শব্দের শেষে ই সাইলেন্ট। আর এখানেও যেহেতু এস এর সামনে ভাওয়েল, এস এর পিছনে ভাওয়েল, তাই এখানেও এস বর্গীয় জ, পজ। ওকে, মাঝখানে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, যদি তোমরা কেউ সরাসরি অনলাইনে আমার কাছ থেকে ইংরেজি রিডিং অ্যান্ড স্পেলিং সাথে ইংলিশ গ্রামার শিখতে চাও তাহলে উপরের দেওয়া নাম্বারে যোগাযোগ করো, ওখানে তোমাদের সাথে আমি ফোনে সমস্ত বিষয়গুলো ডিটেলসে বলে দেবো। সো উপরের নাম্বারে যোগাযোগ করো। সো এবার আমরা দেখব এ ডব্লিউ, যেমন এ ইউ অ হিসেবে উচ্চারিত হয়েছিল, ঠিক সেভাবে এ ডব্লিউও কিন্তু অ হিসেবে উচ্চারিত হয়, খুবই সহজ, এটা খুবই সহজ। যেমন শব্দ ল, এল এ ডব্লিউ, ল, এল তে হয় ল, আর এ অ, তার মানে ল অ ল, ওয়ের তো কোনো কার হয় না, মানে কার চিহ্ন হয় না, তো ল। এরপর স, এস এ ডব্লিউ, স, এস তে স, এ ডব্লিউ অ, তো স, স মানে দেখেছিল। ড্র, ডি আর এ ডব্লিউ, ড্র, ডি আর ড, ডি তে ড, আর তে র, ডরফলা, ড্র, এ অ, তো ড্র অ, ড্র, ড্র মানে আঁকা, ড্র। এস্ট্র, এস টি আর এ ডব্লিউ, এস্ট্র।
তো আমরা জানি এস তে স, টি তে ট, আর তে র, তার মানে স ট র যুক্ত হয়ে যাবে, সয় টয় রফলা এস্ট্র, আর এ ডব্লিউ অ, তো এস্ট্র অ এস্ট্র, এস্ট্র মানে খর, খর। সো এখানে কিন্তু আমরা এই দুটো পেয়ার সাউন্ড দেখেছি, এই দুটো পেয়ার সাউন্ড যেন খুবই দরকার, এরকম আরও অনেক পেয়ার সাউন্ড আছে, সেই সম্পর্কিত ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।